ফুলবাড়িতে ডাম্পার ও ট্রেলারের সংঘর্ষ, আহত একজন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি বাইপাস মোড় সংলগ্ন এলাকায়। এদিকে একটি ডাম্পার ফুলবাড়ি থেকে শিলিগুড়ির দিকে আসছিল, সেই সময় ফুলবাড়ি বাইপাস থেকে একটি ট্রেলার ঘোষপুকুরের দিকে যাওয়ার সময় দুটো গাড়ি সংঘর্ষ হয়। এর ফলে ডাম্পারের চালক আহত হন। ঘটনার পর তাকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে গাড়ি দুটিকে উদ্ধার করে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমি আসলাম, দেখতেছি বাইপাসে একটা ডাম্পার গাড়ি, কন্টেইনার গাড়ি, গাড়ির মধ্যে খুলছে, ও ওইদিকে এইদিকে ব্যাক করতেছিল, মানে স্টিং ফেল হয়েছে, এই জন্য যাই লাগছে। ডাম্পার গাড়ির ড্রাইভার আহত আছে। ডাম্পার গাড়ি তো মোটামুটি ভালোই ক্ষতি আছে, আর কন্টেইনার গাড়ি তো অত ক্ষতি নেই, ও তো ঠিকই আছে। পুলিশ, হ্যাঁ, ফুলবাড়ি বাইপাস,